প্রিয় দর্শক, আমরা হাসেম ফুড লিমিটেডের কারখানার গেটে অবস্থান করছি। আমরা কিছুক্ষণের মধ্যে ভেতরে ঢুকে যাব, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেই হাসেম গ্রুপের সেজান জুসের কারখানায় কি ঘটেছিল সেদিন, ভবনটি কীরকমভাবে পড়ে গেছে। চলুন, আমরা এখন সেই হাসেম ফুড কারখানার ভেতরে প্রবেশ করছি। এখান থেকে আমাদের প্রায় 1 কিলোমিটার ভেতরে ঢুকতে হবে বন্ধুরা, তারপর আমরা দেখানোর চেষ্টা করব আপনাদের সেই ভবনটিতে কি ঘটেছিল, বর্তমান ভবনটির ভেতর বাহিরের অবস্থা। প্রিয় দর্শক, আপনাদেরকে আমরা নিচতলা দেখাচ্ছিলাম, আমরা এখন কিছুক্ষণের মধ্যেই দ্বিতীয় তলায় চলে যাব, দ্বিতীয় তলায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তার আগে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, এখানে আপনারা কিছু গ্যাসের একটা রুম দেখছিলেন। আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি যে এখানে যে লিফটটা ছিল, এই লিফটটা কিন্তু শ্রমিকদের ব্যবহার করতে দেওয়া হয়নি, ফলে তারা ঘটনার দিনে কিন্তু সেখানে নামতে পারেনি। না নামার কারণেই কিন্তু হতাহতের সংখ্যাটা সবচেয়ে বেশি ছিল। আমরা একটু জানব, সৌজ ভাইয়ের কাছে জানার চেষ্টা করব। সৌজ ভাই, আপনি সেই তো ঘটনাস্থলে এসেছিলেন, আপনি যদি আমাদেরকে একটু বলতেন যে আসলে এই লিফটটা সম্পর্কে কি জানতেন, যে আসলে লিফটটা সেদিন ব্যবহার করতে দেওয়া হয়েছিল, মানে শ্রমিকরা সেদিন ব্যবহার করতে পেরেছিল কিনা। শুধু সেদিনের ব্যাপার না, শ্রমিকরা আমাদেরকে যেটা জানিয়েছে যে এই লিফট তাদেরকে কখনোই ব্যবহার করতে দেওয়া হয় না, ফলে তাদের এই লিফটে ওঠার মানে তারা যে লিফটে উঠবে এই প্রবণতা, এই সাহসটা তাদের ছিল না। হ্যাঁ, যেহেতু তারা সবসময় লিফট ছাড়া ওঠানামা করতো, তো ওই দিনও একই ঘটনা ঘটেছে যে তাদেরকে এই লিফটে উঠতে মানে উঠার তারা উঠতে পারেনি, ওই মনের ওই সাহসটা ছিল না। আর ওই কারণেই যে যখন তারা কিভাবে নামবে, সিঁড়িতে তো তখন আগুন জ্বলছিল, তারা উপরেও যেতে পারছিল না, নিচেও নামতে পারছিল না, ফলে তারা একটি একজন এই লিফটে কি বলে প্রতিষ্ঠানের যে একজন ম্যানেজার তাদেরকে বলেছিল যে একটা রুমের ভিতরে আসতে, সেখানে হয়তো আগুনটা জ্বলবে না। ওইটা ওই আশ্বাস পেয়ে বা ওই রকম একটি ধারণা থেকে তার একটি কক্ষে জড়ো হয়েছিল, এবং এই কারণে আপনারা দেখেছেন যে একটি কক্ষের ভেতর থেকে 48 জনের মৃতদেহ পাওয়া গিয়েছে, তারা আসলে বাঁচার আশায় ওই কক্ষটিতে জড়ো হয়েছিল। বন্ধুরা, আমরা আপনাদেরকে একটু লিফটার ভেতরে দেখার চেষ্টা করি। দেখুন, আপনার লিফটাতে কিন্তু এখনো পানি পড়ছে, তার মানে হচ্ছে যে ফায়ার সার্ভিসের কর্মীরা যে আগুন নিভিয়েছে সেই পানিটা লিফটে পানি চুয়ে চুয়ে পড়ছে। আপনাদের লিফটের একটু ভেতরে দেখানোর চেষ্টা করি। আপনারা দেখেন লিফটের ভেতরে যে ফ্যান থাকে, ফ্যানটাও কিন্তু পড়ে গেছে, এখানে যন্ত্রাংশগুলো পড়ে গেছে, অর্থাৎ মোটামুটি একটা কালচে আকার ধারণ করেছে। এই সেই লিফট যে লিফটটা ব্যবহার করতেন এই কারখানার বিশেষ কর্মকর্তারা, শ্রমিকরা কোনো অগ্রাধিকার পেতেন না, ফলে এই ঘটনার দিনে, নির্মম ঘটনার দিনেও তাদেরকে এই লিফটটি ব্যবহার করতে দেওয়া হয়নি, তাদেরকে একটি রুমে নিয়ে যাওয়া হয়েছিল বলে আমাদেরকে জানাচ্ছিলেন এখানকার একজন স্থানীয় সাংবাদিক। তিনি বলছিলেন যে ঘটনার দিনে তারা লিফট ব্যবহার করতে চেয়েছিল, তারা দ্রুত নামতে চেয়েছিল, কিন্তু সেই সুযোগ তাদেরকে দেয়নি এই কারখানার কর্মকর্তারা, ফলে এই হতাহতের সংখ্যাটা বেশি বেড়েছে বলে তারা তিনি আমাদেরকে জানাচ্ছেন। আপনাদেরকে আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে লিফটের যে কমান্ড দেওয়া হয় সেই কমান্ডের সুইচটা দেখুন আপনার পুড়ে গেছে, অর্থাৎ গলে গেছে সেই তারটা। বন্ধুরা, এই সেই লিফট যে লিফটটা শ্রমিকদের ব্যবহার করতে দেওয়া হতো না, এবং এই লিফট ব্যবহার করলে হয়তো হতাহতের সংখ্যা কমে আসতো বলে আমাদেরকে স্থানীয়রা এখানে জানিয়েছেন। আমরা আপনাদেরকে এরপরে নিয়ে যাব দ্বিতীয় তলায়, দ্বিতীয় তলায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। প্রিয় বন্ধুরা, আপনারা কিছুক্ষণ আগে আপনাদেরকে আমরা লিফট দেখাচ্ছিলাম, এবং দ্বিতীয় নিচতলাটা আপনাদেরকে আরেকটু দেখাই দ্বিতীয় তলা ওঠার আগে। এগুলো হচ্ছে ফয়েল পেপার, যেগুলো দিয়ে বিভিন্ন বিরিয়ানি তেহারির প্যাকেট, মিষ্টির প্যাকেট তৈরি করা হয়। আপনারা দেখেন যে ফয়েল পেপারগুলো অধিকাংশ কিন্তু পড়েনি, রোলগুলো কিন্তু এখনও অনেকগুলো অক্ষত রয়েছে। আমরা এখন দ্বিতীয় তলায় যাওয়ার চেষ্টা করব। আমরা বন্ধুরা, আপনারা জানেন, প্রিয় বন্ধুরা, আপনাদেরকে আমরা দ্বিতীয় তলায় নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আপনারা দেখছেন বেশ অন্ধকার, অন্ধকারে কিন্তু তেমন কিছু দেখা যাচ্ছে না। এই অন্ধকারের মাঝে কিন্তু আমরা সিঁড়ি উঠছি, আমাদের এক সহকর্মী লাইট জ্বালাচ্ছেন, সিঁড়িটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। সেই আবছা আলোর মধ্যেই আমরা দ্বিতীয় তলায় পৌঁছে গেছি। আমরা এখন আপনাদেরকে দ্বিতীয় তলাটা দেখানোর চেষ্টা করব। দেখুন, দ্বিতীয় তলায় কিন্তু এখনও বেশ আগুন জ্বলছে। আপনাদেরকে দ্বিতীয় তলাটা দেখানোর চেষ্টা করি। এই সেই দ্বিতীয় তলা, এই দ্বিতীয় তলায় কিন্তু বিভিন্ন ধরনের পণ্য তৈরি করা হতো, বেশ আগুন জ্বলছে। আমরা বুঝতে পারছি যে এখানে কিছু খাদ্য সামগ্রী তৈরি করা হতো, সেরকম কিছু র্যাক দেখতে পাচ্ছি। আপনারা দেখেন পুরো ভবনটাই, যে পণ্যগুলো ছিল, যে জিনিসপত্রগুলো ছিল, সব কিন্তু কালচে হয়ে গেছে, পুড়ে গেছে। আপনারা দেখুন, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, এখনও কিন্তু ধোঁয়া বের হচ্ছে, অর্থাৎ
আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। ভবনটিকে পুলিশের পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে, তারপরও আমরা এখানে ঝুঁকি নিয়ে উঠেছি। আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে যে ভবনটির দ্বিতীয় তলার অবস্থাটা কি। আমরা দ্বিতীয় তলা থেকে তৃতীয় তলা, চতুর্থ তলা আপনাদেরকে সেটাও দেখানোর চেষ্টা করব। বন্ধুরা আমাদের সঙ্গে থাকুন। আপনারা দ্বিতীয় তলার ফ্লোরটা দেখছেন, বেশ এখানে কিন্তু পানি, অর্থাৎ যে পানিগুলো দিয়ে নিভানোর চেষ্টা করা হয়েছে সেই পানি কিন্তু এখনো জমে আছে। আপনার এটা চকলেট চিপস এগুলির ই ছিল আর কি। হ্যাঁ, আর জুসটা বোধ হয় উপরে তিনতলায়। হ্যাঁ, এই হচ্ছে এই এটার ই আর কি। আপনারা দ্বিতীয় তলের লিফ্টটা দেখেন, লিফ্ট এখন বন্ধ হয়ে গেছে কিন্তু কালসা আকার ধারণ করেছে, অর্থাৎ নিচতলার লিফ্ট এবং লিফ্ট খোলা থাকলেও কিন্তু দ্বিতীয় তলার লিফ্ট কিন্তু হয়তো খুলতে পারেনি সেই সময়। প্রিয় বন্ধুরা, আমরা এখন দ্বিতীয় তলা থেকে তৃতীয় তলার দিকে উঠছে। আপনারা দেখছেন যে দ্বিতীয় থেকে তৃতীয় তলা উঠতে যে সিঁড়ির অবস্থাটা কেমন, খুব ভয়ঙ্কর অবস্থা। আমরা আবারও সেই অন্ধকার পরিস্থিতির মধ্য দিয়ে উপরে উঠছি। আমরা কিছুক্ষণের জন্য বিরতি নিচ্ছি ভিডিওতে। বন্ধুরা, আমরা তৃতীয় তলায় এসে গেছি। তৃতীয় তলাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তৃতীয় তলাতে দেখুন বিভিন্ন ধরনের আমরা উৎপাদিত পণ্য দেখতে পাচ্ছি। এই মূলত এই কারখানাটিতে যে সব পণ্য তৈরি করা হতো, পরবর্তীতে তৃতীয় তলায় তা সেখানে এখানে এনে সেটি কার্টুন করা হতো। আমরা আপনাদেরকে কিছু সেজান, জুস, লেসি তৈরি করা হতো এই তৃতীয় তলায়। আমরা শ্রমিকরা আমাদেরকে তেমনটি জানিয়েছেন যে তৃতীয় তলায় লিচি তৈরি করা হতো। লিচির প্যাকেটগুলো আপনাদেরকে আমরা যদি দেখানোর চেষ্টা করি, দেখুন এখনও কিন্তু লিচি আছে, অর্থাৎ অক্ষত অবস্থায় অনেক কার্টুনও এখন পড়ে আছে। আপনারা দেখছেন এই যে এগুলো হচ্ছে সব লিচির কার্টুন, যে লিচির কার্টুনগুলো এখনও অক্ষত রয়েছে। আপনারা লিচিগুলো খেতেন। আমরা আপনাদেরকে একটু যদি দেখানোর চেষ্টা করি, দেখুন এখানে কিন্তু লেখা আছে যে পিউরো লিচি, অর্থাৎ এই পিউরো লিচিটা তৈরি হতো হাসেম গ্রুপের কোম্পানিতে, এই সেই কোম্পানি যেখানে আগুন লেগেছে। বন্ধুরা, কার্টুনগুলো কিন্তু এখনও অক্ষত রয়েছে, অর্থাৎ ক্ষতি মানে তৃতীয় তলাটা তেমন ক্ষতিগ্রস্ত হয়নি বলে আমরা মনে করছি। কিন্তু তারপরও এখানে যারা কিন্তু যেসব পণ্য ছিল সব কিন্তু পুড়ে গেছে, ঝামা হয়ে গেছে। লিচির পরে এখানে আমরা কিছু দেখতে পাচ্ছি, এটা সম্ভবত লাবাংয়ের মতো একটা জিনিস তৈরি করা হতো, অর্থাৎ লাবাং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে। লাবাং, এই সেই লাবাং যে লাবাং আমরা বাজারে কিনে খাই, অর্থাৎ লাবাংটা এখনও, অর্থাৎ লাচ্ছি, এটাকে বলা হচ্ছে যে ডেইরি ল্যান্ড লাচ্ছি। সেই কার্টুনে যে ভরা হয়েছিল সেই কার্টুনগুলো এখনও অক্ষত রয়েছে। আপনারা ভবনটির উত্তর অংশটা দেখছেন, উত্তর অংশে কিন্তু সব কিছুই পুড়ে গেছে, অর্থাৎ এখানে আমরা কিছু সিঁড়ির মতো দেখছি পাচ্ছি, অর্থাৎ ভবনগুলো মানে কার্টুনগুলো হয়তো প্রসেস হয়ে এই এই মেশিনগুলোর মাধ্যমেই চলে আসতো। আপনাদেরকে আমরা সেই মেশিনগুলো দেখানোর চেষ্টা করি। এইগুলো হচ্ছে সেই প্রসেস করে আসতো স্টেপ বাই স্টেপ, সেগুলো সেই সামনে এগুলো মেশিন দেখতে পাচ্ছি না, মেশিনগুলোতে তৈরি হয়ে পরবর্তীতে লিচিগুলো কার্টুন হতো এবং শ্রমিকরা এখানে কাজ করতো। বন্ধুরা, আমরা আপনাদেরকে তৃতীয় তলার অবস্থাটা দেখানোর চেষ্টা করলাম। আমরা এরপরে আপনাদেরকে চতুর্থ তলায় যাওয়ার চেষ্টা করব, যেখানে আপনারা জানেন যে চতুর্থ তলা থেকে 49 জন শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। উত্তর অংশে আমরা আরও কিছু আপনাদেরকে লিচির অংশ দেখানোর চেষ্টা করব, লিচির কার্টুন। আপনারা দেখেন পুরো ভবনে কিন্তু যেগুলো সিরামিক্সের টাইলস বসানো হয়েছিল সেগুলোও কিন্তু পুড়ে গেছে, উঠে গেছে, খুব ভয়ানক অবস্থা কিন্তু এই ভবনের ভিতরে। দেখুন আপনাদেরকে এই ভবনগুলো কিভাবে পুড়ে গেছে এবং মোটামুটি ফেটে যাওয়ার মতো একটা অবস্থা। এটা হচ্ছে উত্তরপাশ, উত্তরপাশে মূলত লিচি ব্যবহার, লিচি তৈরি করা হতো এবং লিচির কার্টুন আমরা এখানেও লক্ষ্য করছি। বন্ধুরা, আলো বেশি থাকার কারণে ক্যামেরার মধ্যে হয়তো আলো আসছে। আপনাদেরকে তৃতীয় তলাটা আপনারা একটু ধীরে ধীরে আর একটু দেখে নেন, আপনাদেরকে আমরা স্লো মোশনে আর একটু দেখানোর চেষ্টা করছি। বিশাল ফ্লোর কিন্তু এখানে, বেশ কয়েক হাজার, 34,000 বর্গফুটের একটি এই তৃতীয় তলাটা। এখানে প্রায় প্রত্যেকটা তলায় 34,000 বর্গফুটের এবং এখানে প্রায় 500 থেকে 700 শ্রমিক পুরো ভবনে কাজ করতেন। ঘটনার দিনে তারা কাজ করছিলেন, কিন্তু
তৃতীয় তলায় যারা শ্রমিক ছিল তারা বুঝতে আজ করতে পেরেছিলেন যে প্রথম তলায় আগুন লেগেছে। অনেকে আপনারা একটা এক্সিট পয়েন্ট দেখছিলেন যে শাটার খুলে হয়তো অনেকে লাভ দিয়েছেন, অনেকে দড়ি দিয়ে নেমে পড়েছিলেন ঘটনার দিনে। এ কারণে তৃতীয় তলার যারা শ্রমিক ছিল তারা অনেকেই বেঁচে গিয়েছেন। তাদের মধ্যে মাত্র 3 জন নারী শ্রমিক লাভ দিয়ে পড়ে যাওয়ার কারণে তারা মারা গেছেন বলে আমাদেরকে শ্রমিকরা জানিয়েছিল। বন্ধুরা, আমরা এরপরে চতুর্থ তলায় যাব, সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, চতুর্থ তলাটার অবস্থা কি। বন্ধুরা, আপনাদেরকে এই মেশিনগুলো সম্পর্কে একটু পরিচিত করে দিই, মেশিনগুলো কি কাজ করতেন একটু বলতেন যদি ভাই আমাদেরকে। এইটা হচ্ছে মানে মেশিনটা হচ্ছে অটোমেটিক মেশিন। আপনারা ওই যে ওদিকে দেখতে পাচ্ছেন যে একটা পাইপের মতো, হ্যাঁ, ওইদিকে এই পাইপ দিয়ে এই প্যাকেটের প্লাস্টিকের ছোট ছোট যে কৌটা, এই কৌটার ভিতরে জুসটা ঢুকতো। ঢোকার পরে এই যেগুলি ট্রের মতো, লম্বা ট্রের মতো দেখতে পাচ্ছেন, এই এদিক দিয়ে আসতো। আসলে শ্রমিকরা এটা তুলে প্যাকেট করতেন আর কি, বরফ কার্টনের ভিতরে ঢুকাতেন এক এক করে। এই হচ্ছে প্রক্রিয়াটা। আপনাদেরকে আমরা এই ট্রেগুলো, এই অর্থাৎ যেখান থেকে কার্টনগুলো কার্টন হয়ে আসতো এবং শ্রমিকরা পরে তুলে নিত, সেই ট্রেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। দেখুন, এখানে কিন্তু একটা বেশ বেঞ্চের মতো দেখা যাচ্ছে। এখানে এই বেঞ্চিতে উঠেই মূলত একজন শ্রমিক কাজ করতেন। হয়তোবা আমরা আপনাদেরকে একটু ট্রেগুলো দেখানোর চেষ্টা করি। আপনারা হয়তো বিভিন্ন ভিডিওতে দেখেছেন যে খাদ্যপণ্য কীভাবে তৈরি হয়ে প্রসেস করে বের হয়ে আসে। আমরা এখানে একটা মোটর দেখতে পাচ্ছিলাম, মোটরটাও কিন্তু পুড়ে গেছে। প্রত্যেকটা এরকম ট্রেতেই কিন্তু একটা করে মোটর বসানো ছিল, অর্থাৎ এখানে আমরা ট্রে দেখতে পাচ্ছিলাম একটা এবং দুইটা। এই দুইটা ট্রেতেই সম্ভবত শ্রমিকরা বিভিন্ন কার্টুনগুলো মানে তুলে নিত, পণ্যগুলো তুলে নিত। এবং এই মেশিনগুলো দেখতে পাচ্ছেন, এই মেশিনগুলো প্রক্রিয়াজাত হতো। প্রক্রিয়াজাত হওয়ার পরেই পরবর্তীতে সেই ট্রেগুলোতে চলে আসতো। এখানে বেশ, এখানে এই তলায় তৈরি হতো মূলত লিচি, লিচি এবং জুস জাতীয় পণ্য তৈরি হতো। এবং এই এখানেই প্রায় 250 মতো শ্রমিক কাজ করেছে বলে যারা এখানে কাজ করেছে তাদের মুখ থেকে আমরা জানতে পেরেছি। বন্ধুরা, আপনারা তৃতীয় তলাটা দেখলেন, আমরা এখন চতুর্থ তলা দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। আপনারা জানেন যে তৃতীয় তলাটা বেশি ক্ষতিগ্রস্ত না হলে এখান থেকে শ্রমিক না মরলেও, কিন্তু চতুর্থ তলায় বেশ বেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। আমরা এখন চতুর্থ তলার দিকে যাচ্ছি, সাময়িকভাবে অন্ধকার হওয়ার কারণে আমরা আবার একটু বিরতি নিচ্ছি ভিডিওতে। বন্ধুরা, এটাই সেই চতুর্থ তলা। চতুর্থ তলাকে বেশ 49 জন মানে শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে আপনারা জানতে পেরেছেন। এই ভবনটা, চতুর্থ তলাটা কিন্তু অনেক কিছু তৈরি হতো। দেখুন আপনারা, এখানে বেশ আমরা কিছু প্যাকেট দেখতে পাচ্ছিলাম। এগুলো কি ভাই বলতে পারেন একটু প্লিজ? আমি ঠিক বলতে পারি না। হ্যাঁ, আমরা একটু ভাব আপনাদের চতুর্থ তলার ভিতরে দেখানোর চেষ্টা করি। চতুর্থ তলার ভিতরটা আপনারা দেখছিলেন যে বেশ এখানে কিন্তু, অর্থাৎ ও আচ্ছা আচ্ছা, এখানে ললিপপগুলো তৈরি হতো। এই ললিপপগুলো আমরা বাজারে যে বাচ্চারা ললিপপ খায়, আপনাদেরকে একটু ললিপপগুলো দেখানোর চেষ্টা করি। দেখুন, ললিপপগুলো কিন্তু পুড়ে গেছে। আপনাদেরকে লক্ষ্য করছেন যে আপনারা এখানে সজীব ললিপপ নামে এখানে লেখা ছিল, সজীব ললিপপ, অর্থাৎ এই ললিপপগুলোই এখানে এই কারখানায় তৈরি হতো। কারখানার বাহিরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বিশাল ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গার মাঝেই কিন্তু তৈরি করা হয়েছে এই কারখানাটি। আপনারা এই চতুর্থ তলায় থেকে বেশ 49 জন নারী পুরুষের মরদেহ উদ্ধার করা হয়েছিল বলে আপনারা জানতে পারেন, যারা এখানে দগ্ধ হয়ে পুড়ে গিয়েছিল। আমরা কিছুক্ষণ আগে আমাদের এক সহকর্মী বলছিল যে সিঁড়িতে এক মৃতদেহের দেহের অংশ পচে সেটি পোকা ধরেছিল। আমরা খুব একটা মৃত্যুপুরীতে আপনাদেরকে নিয়ে এসেছি। বন্ধুরা, আপনারা দেখছেন যে এখানে কিছু বোতল জাতীয় কিছু জিনিস রয়েছে, অর্থাৎ এগুলোতে হয়তো লিচি বা অনেক কিছু রাখা হতো। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি পুরো ভবনটা। এখানে দেখুন, কিন্তু এখনও কিন্তু পানির চিহ্ন রয়েছে। আপনারা একটু জেনে থাকবেন যে 34,000 বর্গফুটের প্রত্যেকটি ফ্লোরে মোটামুটি 250 শ্রমিক কাজ করত। সব মিলে এই ভবনটিতে কিন্তু প্রায় 750 মতো শ্রমিক কাজ করত। এই চতুর্থ তলায় যিনি ম্যানেজার ছিলেন একজন, উনি সবাইকে, সব শ্রমিককে বাঁচানোর জন্য একটি কক্ষে আসতে বলেছিলেন।
তো উনি ভেবেছিলেন যে সে কক্ষটিতে আগুন ঢুকবে না, কিন্তু আসলে সেই ঘটনাটি ঘটেনি, আগুন সেখানেও ঢুকেছে এবং সবাই মারা গেছে। এর অর্থ হচ্ছে যে আগুন লাগলে কি হতে পারে এটা সম্পর্কে তাদের ট্রেনিং দেওয়া হয়নি, কিন্তু এই ট্রেনিংটি কিন্তু দেওয়ার কথা এবং ফায়ার ব্রিগেডের পক্ষ থেকে দেওয়ার কথা বড় প্রতিষ্ঠানে। এই কাজটি একদিকে এই প্রতিষ্ঠানের মালিক এই জন্য দায়ী যে উনি এই ট্রেনিংয়ের ব্যবস্থাটি করেননি, অন্যদিকে ফায়ার ব্রিগেডও দায়ী যে এই তদারকিটি তারা করেননি। হ্যাঁ, এই জন্য দুই পক্ষেরই, মালিক পক্ষ যেমন এখানে শাস্তির সম্মুখীন হচ্ছেন, পাশাপাশি এই ট্রেনিং না দেওয়ার কারণে ফায়ার ব্রিগেডেরও শাস্তির ব্যবস্থা হওয়া দরকার এবং জবাবদিহিতার আওতায় আনা দরকার। মানে এটা হচ্ছে চতুর্থ তলা, এখানে বিভিন্ন ধরনের নরসিলা মানে উৎপাদন করা হতো, এখানে নচিলা চকলেট ললিপপ এগুলো হচ্ছে জার, ওই যে জারগুলো আছে এগুলো হচ্ছে ওই যে ললিপপ, এরপরে মানে বেশিরভাগ ললিপপ গুলো এখানে প্যাক করা হতো এই জারগুলোতে। জি, মূলত ওই গেটটা কিন্তু ইয়ে ছিল, মানে ওই সিঁড়িটা ওই যে ওই যে লোহার যেটা ইয়ে দেখতেছেন জালির মতো, যেটা কেসি গেটের মতো, ওটাই কিন্তু ওই দিকে একটু ইয়ে দেওয়া মানে তালা দেওয়া ছিল। সেটা নতুন করে না, এটা অনেক আগেই তালা দেওয়া হয়েছিল, সেটা যখন উদ্বোধন করা হয়েছিল তখনই কিন্তু এটা ওই সময় ওটা তালা দেওয়া হয়েছিল। তো এটা কিন্তু ওই ওই দিন যে আগুন লাগার দিন যে ওটা তালা দেওয়া হয়েছে এটা কিন্তু সম্পূর্ণ মিথ্যে কথা। আচ্ছা, এটা হচ্ছে পাঁচতলা ভবন, আমাদের মানে কোম্পানির যে ইয়েগুলো মানে মালামাল গুলো মানে এক্সওয়ার যে পার্টস গুলো বিভিন্ন ধরনের পার্টস মেশিনের পার্টস, হ্যাঁ, এগুলো এখানে রাখা হতো। এটা হলো সেই পার্টস এর গোডাউন, আর স্টোর অফিস ছিল ওই ভিতরে। হ্যাঁ, স্টোর অফিস হচ্ছে ওইটাই, এখানে ওই পার্টস রাখা হতো মূলত, পার্টস মেশিনের যে পার্টস গুলো এগুলো মেকানিক্যাল ইলেকট্রিক্যাল যে আইটেমের পার্টস গুলো এগুলো এখানে রাখা হতো। এই যে ছাদে যে এটাই ভেঙে গেল কেন, এটা তো ওই আগুনের ইয়ে প্রখর তাপে ফেটে সব পড়ে গেছে। প্রিবন্ধু, আপনাদেরকে আমরা ছয়তলাটা দেখানোর চেষ্টা করছি, ছয়তলাটা অবস্থাটা দেখুন। ছয়তলায় মূলত কি কি রাখা হলো আমরা একজন শ্রমিকের কাছ থেকে জানার চেষ্টা করব। এখানে লোকজন মানে এখানে কোনো মানে প্রোডাক্টের প্রোডাকশন দেওয়া হতো না, এটা একটা গোডাউন ছিল, এটা বিভিন্ন ধরনের ওই প্রোডাক্টের যে কার্টুনগুলো আছে বড় বড় কার্টুনগুলো এখানে নিয়ে আসি রাখা হতো, বাট ক্লোজার প্রিবম এগুলো এখানে গচ্ছিত রাখা হতো, এক কথা এটা গোডাউন হিসেবে ব্যবহার করা হতো। আমরা আপনাদেরকে পুরো ভবনটি দেখানোর চেষ্টা করলাম। প্রিবন্ধুরা, আমরা আরও কোনো ঘটনার আপডেট নিয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই ভবনের। ততক্ষণে আপনাদের কাছ থেকে আমরা বিদায় নিচ্ছি। প্রথম ঢাকায় আপনারা লাইক দেবেন, আমাদের একটি চ্যানেল রয়েছে, সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আমরা বিভিন্ন সময় বিভিন্ন ঘটনায় লাইভ করে থাকি, আমাদের লাইভ দেখার জন্য আমাদের পেজে আপনারা যুক্ত হতে পারেন। আপনাদের সকলকে ধন্যবাদ, সকলের জন্য শুভকামনা।